أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত দিনী ভাই, অজু করার পূর্বে পবিত্রতা অর্জন করতে হয়। মেশাকের দুটি কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়ায়াতাসাওয়াকা ইনদা কুল্লি সলাতিন। আমি আমার উম্মতের উপরে ভারী না মনে করলে এশার সলাত দেরি করে আদায় করতে বলতাম, আর প্রত্যেক সলাতের সময় মেশাক করতে বলতাম। অন্য হাদিসে এসেছে, অজু করার সময় মেশাক করতে বলতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাতে দিনে যখনই আল্লাহ রাসূল ঘুমাতেন, লায়ের কদ লাইলা নলা নাহার, রাতে দিনে যখনই তিনি ঘুমাতেন উঠলেই দাঁত পরিষ্কার করতেন। সূরা ইবনে হানি বলছেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, আমার মনে বড় কৌতূহল, মা ইয়াদ আয়ুশাইন ইয়াদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখালা বাইতাহু। আচ্ছা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আপনি একটু বলেন তো, আল্লাহর নবী যখন বাড়ির বাহির থেকে ভিতরে ঢুকতেন প্রথমে তিনি কী কাজ করতেন? বাড়ির বাহির থেকে ভিতরে ঢুকলে তিনি কী কাজ করতেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এত সাওয়াক বিশ্বাক, বাহির থেকে বাড়িতে ঢুকলে মেশক করতেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজা কামা লিত্তাহাজ্জুদ মিনাল লাইলে এসুহু ফাহু বিশ্বাকে, যখনই তিনি রাতে তাহাজ্জুদ পড়ার জন্য উঠতেন তখনই তিনি মেশক করতেন। ঘুম থেকে উঠলেই তিনি মেশক করতেন, রাতে তাহাজ্জুদ পড়তে উঠলেই তিনি মেশক করতেন, বাড়িতে ঢুকলেই তিনি মেশক করতেন। আমি আমার উম্মতের উপরে ভারী না মনে করলে মেশক করার জন্য আমি আদেশ করে দিতাম, আর সেওয়াক মাথারাতুন লিল ফামে ও মারজাতুন লিল রাব্বে, মেশাক করলে মুখ পবিত্র হয়, মেশাক করলে আল্লাহ সন্তুষ্ট হন, মেশাক করলে নেকি বেশি হয়, এ কথা মিথ্যা। মেশাক একটা জরুরি কাজ, পাঁচ অক্ত সলাতের সাথে মেশাক করার জন্য প্রাণপণে চেষ্টা করবেন। অন্তত ঘুম থেকে উঠলেই দিনে হোক রাতে হোক মেশক করবেন। পেস্ট ব্যবহার করে দাঁত পরিষ্কার করতে পারেন, মাজন ব্যবহার করে দাঁত পরিষ্কার করতে পারেন, তবে ডাল, নিম ডাল বা যে কোনো ডাল বা পিলু ডাল বা পলুপোকার পলুর ডাল যেটাই হোক না কেন, আরাক গাছের ডাল বা জায়তুন গাছের ডাল, ডাল দিয়ে দাঁত পরিষ্কার করা সবচেয়ে উত্তম। দাঁত পরিষ্কার করা মুসলমানের জন্য একটা জরুরি ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আমি ভারী না মনে করলে প্রত্যেক সলাতের সময় মেশক করতে বলতাম। তাই তো আরবি লোকেরা যখন একামাত হয় তখন পকেট থেকে মেশক বের করে আল্লাহ আকবর বলার পূর্বে কয়েকবার দাঁত ডলে দেয়। আল্লাহ নবী বলেছেন সলাতের সময়। এখন যারা মাঝহাব মানে তারা পড়েছে বিপদে, তারা তো এ হাদিস মানতে পারবে না, কেন রক্ত বের হলে অজু ভেঙে যায়। এখন অজু করে এসেছে, একামাত হয়ে গেছে, এই সময়তে আল্লাহ আকবর বলবে, এখন যদি মেশাকটা বের করে দাঁতে দেয়, যদি রক্ত বের হয়ে যায় তাহলে অজু ভেঙে গেল। আর বুখারী মুসলিমের হাদিসে আছে, রক্ত বের হতে হতে গা ভিজে যাক না কেন অজু ভাঙবে না। তারা তো ভুল পথে গেছে, ভুল পথে গেলে তো বিপদে পড়তেই হবে। রক্ত বের হলে অজু ভাঙে না, পেশব করলে অজু ভাঙে, পায়খানা করলে অজু ভাঙে, ঘুমিয়ে গেলে অজু ভাঙে, বায়ু আসলে অজু ভাঙে, উটের গোস্ত খেলে অজু ভাঙে, কুকুরে কাপড় ছুঁয়ে নিলে অজু ভাঙে না, গাভীর পেশাব লেগে গেলে অজু ভাঙে না, খিলখিল করে হাসলে অজু ভাঙে না, অজুর পরে নখ কাটলে অজু ভাঙে না, অজুর পরে বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভাঙে না, অজুর পরে মহিলাদের কাপড় মাথা থেকে পড়ে গেলে অজু ভাঙে না, অজু করার পরে কাপড় গায়ে রেখে আর একটা কাপড় পরলে অজু ভাঙে না, হাঁটুর উপরে উঠলেও অজু ভাঙে না, কাপড় খুলে রেখে আর একটা কাপড় পরে যদি অজু না ভাঙে তাহলে হাঁটুর উপরে উঠলে অজু ভাঙবে, আবার কোন করে। সম্মানিত দিনী ভাই, অজু যেহেতু তারা বলেছে ওটাই তাদের নিয়ম আমল, যে অজু করতে গিয়ে যদি দাঁতে রক্ত আসে তাহলে কী হবে, অজু ভেঙে যাবে।
তাই তারা এই হাদিসের প্রতি আমল করতে পারবে না কোনো সময়। ওদেরকে অজু করতে হবে, মেশক করতে হবে অজুর আগে। আর যারা আহলে হাদিস, হাদিস মানে তারা মেশক আল্লাহ আকবর বলার পূর্বেও করতে পারবে, অজু করার পূর্বেও করতে পারবে, তাদের কোনো সমস্যা নেই। কেননা মেশক করার পরে যদি দাঁত দিয়ে রক্ত বের হতে থাকে কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই,